সর্দি কাশি জ্বরে কাবু শিশুরা, প্রয়োজনে নিতে হচ্ছে কলকাতা। বাতিল করা হলো অ্যাম্বুলেন্স চালকদের ছুটি। পৌরসভার পক্ষ থেকে হাবড়া হাসপাতালে খোলা হলো 24 ঘন্টার সহায়তা শিবির। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, যার জেরে সব থেকে কাহিল অবস্থা শিশুদের। চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে রোগী পরিষেবা দেওয়ার জন্য হাবড়া হাসপাতাল চত্বরে হাবড়া পৌরসভার পক্ষ থেকে খোলা হলো দিবারাত্র সহায়তা কেন্দ্র। বাতিল করা হয়েছে অ্যাম্বুলেন্স চালকদের ছুটি। এর আগে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাবড়া পৌরসভার তরফে হাবড়া হাসপাতালে খোলা হয় সহায়তা কেন্দ্র। একইভাবে ফের শনিবার থেকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে পৌরসভার তরফে খোলা হলো দিবারাত্র সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্র থেকে জ্বরে আক্রান্ত রেফার রোগীদের কলকাতায় নিয়ে যেতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্যই অর্ধেক ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সহায়তা কেন্দ্র থেকে জ্বরে আক্রান্ত রেফার রোগীদের কলকাতায় নিয়ে যেতে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্যই অর্ধেক ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাবড়ার পৌর প্রধান। সহায়তা কেন্দ্রের পাশেই টাঙানো হয়েছে অ্যাম্বুলেন্স চালকদের নামের তালিকা এবং ফোন নাম্বার। কখন কোন অ্যাম্বুলেন্স চালক ডিউটিতে থাকবেন তার উল্লেখ রয়েছে ওই তালিকায়। এদিনও দেখা গেল হাবড়া হাসপাতালে শিশু বহির্বিভাগের সামনে শিশুদের নিয়ে মায়েদের লম্বা লাইন। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এই মুহূর্তে 31টি শিশুদের বেডে রোগীর সংখ্যা প্রায় 50-এর ওপরে, বেশিরভাগই জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি। চিকিৎসার প্রয়োজনে জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্টে আশঙ্কাজনক রোগীদের সরাসরি কলকাতার মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাগান শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পৌরসভার এই সহায়তা কেন্দ্র থাকবে বলেই এদিন জানিয়েছেন পৌর প্রধান। পাশাপাশি তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স চালকদেরও অতি প্রয়োজন ছাড়া ছুটি নিতে বারণ করা হয়েছে। বাড়িতে বাড়িতে জ্বর রয়েছে কিনা তার সার্ভে করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। দেখুন, হঠাৎ করে এই ওয়েদার চেঞ্জের পর থেকে আমরা দেখছি বাচ্চাদের মধ্যে একটু কাশি জ্বর এই ধরনের প্রবণতাটা আসছে এবং হসপিটালে ভর্তি হওয়ার সংখ্যাটাও বাড়ছে। আমরা আজ থেকে 48 ঘন্টা আগে আমরা জরুরি ভিত্তিতে হাবড়া হসপিটালের যিনি আমাদের সুপার সাহেব আছেন তার সাথে আমরা জরুরিভাবে বৈঠক করেছিলাম যে ওনাদের কী কী সহযোগিতা প্রয়োজন আমাদের হাবড়া পৌরসভার পক্ষ থেকে। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় পরিষ্কার করে বলেছেন যে হাসপাতালের পাশে এই মুহূর্তে আমাদের পৌরসভাকে দাঁড়াতে হবে। আমরা 20টা অক্সিজেন সিলিন্ডার ইতিমধ্যেই আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে হসপিটালকে আমরা দিয়েছি, সুপার সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে। আর আজকে থেকে আমরা মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের নির্দেশে আমাদের হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে সহায়তা কেন্দ্র আমরা খুলেছি। 24 ঘন্টা আমাদের সহায়তা কেন্দ্রে এসে যারা পেশেন্ট পার্টি যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদের কাছ থেকে সহযোগিতাটা পাবেন। মূলত দেখছি যে বাচ্চার ভর্তির প্রবণতাটা একটু বেশি, একটু ক্রিটিক্যাল যারা হচ্ছেন তাদেরকে আমাদেরকে ট্রান্সফার করতে হচ্ছে কলকাতার কোনো মেডিকেল কলেজ কিংবা শিশু হাসপাতালে। সেই সমস্ত বাচ্চারা যাতে খুব তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া যায় তার জন্য সব রকম ব্যবস্থা আমরা রাখছি। আমাদের অ্যাম্বুলেন্সের যে ফি আছে সেই ফিটাকে আমরা অর্ধেক করে দিয়েছি। অক্সিজেন থাকছে আমাদের সবকটা অ্যাম্বুলেন্সে এবং অক্সিজেনকে ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের। এবং মানুষের যা যা সহযোগিতা প্রয়োজন, কারণ মানুষ খুব প্যানিকড হয়ে যাচ্ছেন, আমরা সকলকে বলছি যে আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না। প্রচুর বাচ্চা কিন্তু সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। এদিনই হাবড়া হাসপাতালে ভর্তি থাকা গাইঘাটার কুলপুকুরের এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই শিশুকন্যাকে কলকাতায় রেফার করা হয়। এরপরই পৌর প্রধানের উপস্থিতিতে তড়িঘড়ি সহায়তা কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় এবং তড়িঘড়ি ওই শিশুকন্যাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কলকাতায়। এ বিষয়ে রোগীর আত্মীয় প্রশান্ত চৌধুরী বলেন, জ্বর কাশি পায়খানা কতদিন ধরে হয়ে গেছে, আজ 15 দিন হয়ে গেছে, 3 বছর বয়স। এখান থেকে বলছে এখন তো ওরা ছাড়ছে না, আমি নিজেই ছেড়ে নিয়ে যাচ্ছি, এখন অবস্থা খুব খারাপ। এখন চেয়ারম্যান বললো ঠিক আছে আপনি যেখানে ট্রান্সফার সেখানে নিয়ে যান, আমি ট্রান্সফার করে নিয়েছি ফুলবাগান, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।